গ্রিক পৌরাণিক কাহিনী পিডম্যালিয়ন ও গ্যালাটিয়া পিডম্যালিয়ন ছিলেন সাইপ্রাসের এক বিখ্যাত ভাস্কর অবশ্য কোথাও কোথাও তিনি খোদ সাইপ্রাসের রাজা ছিলেন বলেও বর্ণনা করা হয় তিনি নিজেকে বলতেন গর্বিত ব্যাচেলর এবং সবাইকে এটাও বলে বেড়াতেন যে তিনি কখনও প্রেমে পড়বেন না এমনই এক সময়ে পিগম্যালিয়ন একদিন এক অনন্য সুন্দরী রমণীর ভাস্কর্য তৈরি করছিলেন আর সেই ভাস্কর্য তৈরি করতে করতেই তিনি নিজের তৈরি করা ভাস্কর্যের প্রেমে পড়ে যান কিন্তু প্রেমে পড়লে কি হবে ওটা তো আর রক্ত নারী ছিল না পিগম্যালিয়নের প্রণয়ও তাই আলোর মুখ দেখছিল না তবে এরই মাঝে দেবী আফ্রদিতির এক অর্চনা উৎসবে তিনি দেবীর কাছে প্রার্থনা করে বসেন নিজের ভাস্কর্যের মতো সুন্দরী রমণী যেন তিনি পান পিগম্যালিয়নের এই প্রার্থনা দেবীর মন গলিয়েছিল প্রার্থনা শেষে তিনি সেদিন বাসায় ফিরলেন রুটিনমাফিক নিজের ওই ভাস্কর্যকেই চুমু খেলেন এবং খেয়াল করলেন ওটাকে আর পাথুরে ভাস্কর্য লাগছে না ভাস্কর্যটি আস্তে আস্তে পিগম্যালিয়নের সামনেই উষ্ণ হতে লাগল রূপান্তরিত হতে লাগল রক্ত মাংসে গড়া এক মানবীতে পিগম্যালিয়ন সেই মানবীর নাম রেখেছিলেন গ্যালাটিয়া এরপর তিনি গ্যালাটিয়াকে বিয়ে করেন আর সুখে শান্তিতে বাস করতে থাকেনে।